আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, পাইথন প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব ল্যামডা ফাংশন। তো ল্যামডা ফাংশন কি এটা আগে বলে নেই। আসলে ল্যামডা ফাংশন হলো এক লাইনের এক লাইন এক্সপ্রেশনের একটা ফাংশন, যেটাকে বলা হচ্ছে নামবিহীন একটি ফাংশন। নামবিহীন কেন বলতে, এই ফাংশনের নির্দিষ্ট কোনো নাম নেই, আমরা যে কোনো কাজে যে কোনো নামের ফাংশনে এটাকে আমরা ব্যবহার করতে পারি, বা যে মোটামুটি সাধারণত জেনারেলি ডেভেলপাররা এই ল্যামডা ফাংশন ব্যবহার করেন, যেটা যে ফাংশন শুধুমাত্র একবার ব্যবহার করতে হয় আর কি। অন্যান্য ক্ষেত্রে আমরা ফাংশন কি দিয়ে ডিফাইন করি, ডেফ দিয়ে ডিফাইন করি, করে সেটা আবার বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু এই ল্যামডা ফাংশন আমরা জাস্ট এক লাইনের একবারের ব্যবহারের জন্য করি, বা অনেক সময় ফাংশনের ভিতরেও ব্যবহার করি। যাই হোক, বেশি কথা বাদ দিয়ে আমি সরাসরি কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো ল্যামডা ফাংশন কিভাবে আসলে কাজ করে। তো আমি প্রত্যেকটা টিউটোরিয়ালেই বলতেছিলাম, যারা সি এবং সি প্লাস প্লাস করেছেন এবং এখন পাইথনে শিফট হতে চাচ্ছেন, তাদের জন্য বেসিক একেবারে বেসিক ধারণা দেওয়ার জন্য আমার এই টিউটোরিয়ালটা, খুব অ্যাডভান্স ধারণা আমি দিতে পারবো না। তো বেসিক কিওয়ার্ড গুলো বা বেসিক ফাংশন গুলো, বা এখানে কিভাবে প্রিন্ট দেয়, কিভাবে হলো আপনার স্ট্রিং ম্যানিপুলেশন করে, ফাংশন কিভাবে ক্লিয়ার ডিফাইন করে, অ্যারে নিয়ে বা লিস্ট নিয়ে কিভাবে কাজ করে, বেসিক কিওয়ার্ড টাইপের জিনিসগুলো আমি এই টিউটোরিয়াল সিরিজে শেখাচ্ছি। তো আপনারা যারা সি এবং সি প্লাস প্লাস করে এসেছেন, তাদের জন্য এটা উপকারী হবে, কারণ আমি একেবারে যে ফাংশন কি বা ল্যামডা ফাংশন কি এই ধরনের বেসিক, একেবারে যারা কোনোদিন কোনো ল্যাঙ্গুয়েজ করেনি তাদের জন্য টিউটোরিয়াল গুলো আসলে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি, প্রথমে দেখে নিই ল্যামডা ফাংশনের মানে সেন্টেক্সটা কি। তো ল্যামডা ফাংশনের সেন্টেন্সের প্রথমে আমাদের ল্যামডা লিখতে হবে, যে চলে এসেছে কিওয়ার্ডটা, ল্যামডা লিখতে হবে। আর মনে রাখবেন এইখানে থাকবে হলো আমার ইনপুট, ইনপুট আর কি, আমি ইনপুটে লিখছি ইনপুট, আর এইখানে থাকবে হলো আমার এক্সপ্রেশন, ঠিক আছে, এক্সপ্রেশন। আচ্ছা, এইটুকু আমার সেন্টেক্স, মানে কি এখানে থাকবে ইনপুট, এখানে থাকবে এক্সপ্রেশন, মানে এক্সপ্রেশন আর ইনপুট একই জায়গায়, এক লাইনে কোনো ডিফাইন্ড কিওয়ার্ড টিওয়ার্ড কিচ্ছু লাগবে না। তো আমি এটাকে কমেন্ট লাইন বানিয়ে দিই, আমি এটা এরকম লিখে দিই, আপনাদেরকে এক্সপ্রেশন কোনটা কি সেটা বোঝা দিচ্ছি। আচ্ছা, এখন আমি ধরেন একটা সাধারণত আমি বর্গ করব। তো বর্গ করা ফাংশন আমরা সাধারণত কিভাবে লিখি, আমি লিখি যে হলো এরকম ডেফ স্কোয়ার, স্কোয়ার লিয়ে এখানে আমি এক্স নিচ্ছি, আর এটাকে আমি কোলন দিলাম এখানে, আর হলো আমার রিটার্ন করবে কি, রিটার্ন করবে হলো, আরে কোলার ডিম, হ্যাঁ রিটার্ন করবে হলো এক্স স্কোয়ার, তার মানে এত এত আমার রিটার্ন করবে হলো এক্স স্কোয়ার। এখন আমরা কি করি সাধারণত, যে আমি প্রিন্ট করব হলো এখানে প্রিন্ট, প্রিন্ট করব হলো এস কিউ, এস কিউ ঘোড়ার ডিম, আচ্ছা এস কিউ টু আমি হলো প্রিন্ট করব, ঠিক আছে। তো আমি এখন আমি প্রিন্ট করলে দেখবেন আমার এখানে কিন্তু দুই এর স্কোয়ার প্রিন্ট করবে, দেখি, হ্যাঁ দেখেন দুই এর স্কোয়ার চার। তো এইটা হলো আমার সাধারণ পদ্ধতি, কিন্তু ল্যামডা ফাংশন দিয়ে আমরা কিভাবে করতে পারি। তো ল্যামডা ফাংশন খুবই সিম্পল, এখানে দেখেন ল্যামডা ফাংশন করার জন্য একটা ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবলে আমরা ল্যামডাটা লিখতে হবে, আমাদের ইনপুট কি এক্স, আচ্ছা ইনপুট এক্স, আর তারপরে সেন্টেন্স তো দেখেন উপরে দেন কোলন দিতে হবে একটা, আর এক্সপ্রেশনটা কি, এই যে এক্সপ্রেশন উপরে যেটা দিয়েছে এরকম দিয়ে টু, এটুকুই, এটাই আমার ল্যামডা ফাংশন। এখন আমি জাস্ট এখানে এই যে এই এস কিউ ফাংশন না লিখে আমি যদি এখানে এম লিখি, এম টু, আসলে বিশেষ কোনো একেবারে কাজে যে ল্যামডা ফাংশন ব্যবহার করা হয় তা না, আসলে কোনো পাইথন যারা শিখবেন, পাইথনের বিভিন্ন কোড অ্যানালাইজ করার সময় দেখবেন যে ল্যামডা, তখন আবার অবাক হয়ে যাবেন ল্যামডা আসলে কি। এই জন্য ল্যামডাটা আমাদের শিখতে হবে, জানতে হবে, ল্যামডার আবার আমার এটাও ভালো লেগেছে। দেখেন এখানে আমাদের কিন্তু আমার এম টু লিখলে এম যে আমি টু কোথায় দিলাম, এটা সি প্লাস প্লাস সি এরকম কিন্তু নাই, মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হয়, অনেক কাহিনী। তো এখানে আমার খুব সহজ লেগেছে পাইথনের বিষয়গুলো, যে আমি এখানে এম লিখে ফার্স্ট ব্র্যাকেটে টু দিলে হলো কি, যে এখানে আমার এম এর মধ্যে এই টু এক্স কিন্তু অটোমেটিকলি সে বুঝে দিল যে এক্স এর মানটাই টু, তখন আমার সে রিটার্ন করলো কি, এটা তখন কাজে লাগছে না, তাই না। হ্যাঁ, তো দেখেন আমার এম এর এখানে টু দিলাম ফাংশনে, আমার অটোমেটিকলি সে ল্যামডাকে টু পাস করে দিয়ে আমার এখানে ফোর আউট করে দিল, ঠিক আছে। তো এরকম এখানে শুধু এক্স স্কোয়ার না, এখানে আমি যোগ করতে পারি দুটো, আচ্ছা দুটো দুটো ইনপুট নিলে কি, এখানে জাস্ট কমা দিব, এই যে কমা ওয়াই, এখানে এখানে কমা দিব, আর এখানে আমার এখানে আমি আরেকটা ইনপুট দিব সিক্স, তাহলে এখানে আমার ইনপুট দুটো নিলাম আমি এখানে, তাহলে এবার যদি যোগ করে দেই আপনাদের প্রিন্ট করে দেখেন খুবই সহজ, আরে ঘোড়ার ডিম যোগ ওয়াই, হ্যাঁ এখন ল্যামডাতে যোগ করে রাখলাম, এখন দেখেন এটা রান করলে আমাদের ছয় আর দিয়ে যোগ করে দেখাবে, দেখেন আট যোগ করে দেখাবে, বিয়োগ করে দেখাবে, কোনো সমস্যা নাই। তাহলে ল্যামডা ফাংশন আমার এক লাইনের একটা ফাংশন, যেটা খুব সহজেই আমি যোগ বিয়োগ, আবার এখানে আমি কন্ডিশনও দিতে পারি,
যে আমার হলো এই যে এই হলো এই গেটার দেন, হ্যাঁ গেটার দেন দিলাম, এক্স কি গেটার দেন, যদি হয় তাহলে এটা আমার প্রিন্ট ট্রু করবে, নাহলে ফলস করবে। এই দেখেন আমি রান করি, এই দেখেন ফলস দিছে, এক্স ওয়াই নিলো। এখানে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমরা জানি না, এম এম ফাংশনে এম এম এ আমি ল্যাম্বা ফাংশন ডিক্লেয়ার করছি, এটা একটু নিচে নামা দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই 26 ma পাঠালাম ল্যাম্বা ফাংশনে, এক্স ওয়াই ইনপুট নিলাম, এটা তো ইনপুট আমি এই উপরে এক্সপ্রেশনে বলে দিছি, সিনট্যাক্সে ইনপুট আর কলম দিয়ে আমার এক্সপ্রেশন, এক্সপ্রেশনে এক্স ওয়াই এসে বলে, কি সত্য সত্য না, তাহলে আমার এখানে অটোমেটিকলি ফলস প্রিন্ট করলো। ঠিক আছে, তো এইভাবে শুধু সত্য মিথ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো ধরনের আমরা ফাংশন কিন্তু ল্যাম্বা ফাংশনে ইউজ করতে পারি। ঠিক আছে, এখন এটা তো আমি আর্গুমেন্ট দিলাম, আমি যদি কোনো আর্গুমেন্টে পাস না করি, অর্থাৎ কোনো ইনপুটে যদি আমি না দিই, তাহলে কি ইনপুট না দিলেও হবে? কোনো ইনপুট নাই, ধরেন আমার কোনো ইনপুট নাই, আমার এটা কোনো ইনপুট নাই, এখানেও কোনো ইনপুট নেই। ঠিক আছে, এখানে কোনো ইনপুট নাই, জাস্ট এখানে আমার প্রিন্ট করবো একটা কিছু, তাও হবে। এই যে প্রিন্ট প্রিন্ট আই এম ইউ টি, বাস আই এম ইউ টি প্রিন্ট করলাম। এখন আমি প্রিন্ট যদি করি, আই এম ইউটি প্রিন্ট নাম কি রে, তাহলে এখানে কোনো ইনপুটে নেয়নি, ইনপুট একটা আমি নিয়ে নিই, আচ্ছা ইনপুট একটা নিলাম কিন্তু এখানে কোনো ইনপুট দিলাম না, তাহলে তো এরর। আমি যেটা শিখছি ভাই, আপনি আসলে অ্যাডভান্স কিছু শেখাতে পারবো না, আগে থেকে বলছিলাম তো, এটা কিন্তু এরকমই তো আমি শিখলাম। কল ও এখানে প্রিন্ট করার দরকার নাই, প্রিন্ট করবো কে, ওখানে তো প্রিন্ট করব। হ্যাঁ এবার দেখি, এবার আবার এখানে এক্স না দিয়ে এবার দেখি, আরে এই একটু ভুল। হ্যাঁ এখন আমি যদি, হ্যাঁ হ্যাঁ আই এম ইউটি, এই দেখেন এখানে আমার কোনো ইনপুট নাই ভাই, আমার একটু বোঝাতে, মানে আমি আসলে নিজে শিখতেছি, আমি আমি টিউটোরিয়াল গুলোতে ট্রাই করতেছি যে হিন্দি ইংলিশ বা আনিসুল ভাই বা যারই টিউটোরিয়াল হোক না কেন, সবার টিউটোরিয়াল গুলো একটা কম্বিনেশন, আর নিজে যেহেতু শিখছি তাই আপনাদের সবার সাথে শেয়ার করছি, এর চেয়ে বেশি কিছু না। আপনারা অনেকে বলতে পারেন তুই নিজে পারিস না, আমার মানুষকে শেখাইতে আসছিস, আচ্ছা যাই হোক, আমি যতটুকু পারছি ততটুকু শেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন যে হলো আমার এখানে কোনো ইনপুট নাই, তাই আমি এখানে ইনপুটও দেইনি এম ফাংশনটাতে, ল্যামডা ফাংশনের মধ্যে, তখন আমার যেটা প্রিন্ট করার কথা সেটা প্রিন্ট করেছে। এইভাবে কোনো আর্গুমেন্ট ছাড়াও কিন্তু ল্যামডা ফাংশন আমরা ব্যবহার করতে পারি। তো এই ল্যামডা ফাংশন একটা এক লাইনের নামবিহীন ফাংশন, যেটাকে আমরা একবারের জন্য ব্যবহার করি বা আমাদের ফাংশন সহজ করার জন্য আমরা ব্যবহার করি। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো, যখন দুইটা ইনপুটের ক্ষেত্রে যদি একটা ডিফাইন করে দিই, আমি দুইটা ইনপুটের ক্ষেত্রে একটা ডিফাইন, ধরে নেন এই যে আমি ইনপুট নেব দুইটা এ আর বি, একটা আগেই ডিফাইন, এই যে এ কমা বি, তো এখানে আমি বির মানটা আবার ডিফাইন করে দিলাম হলো টু, দেখেন বির মানটা টু আমি ডিফাইন করে দিলাম, তাহলে এখন আমার এখানে আবার এক্সপ্রেশনটা হলো, এক্সপ্রেশনটা হলো এ এই বি। ঠিক আছে, এটা এক্সপ্রেশন, এখন আমি এখানে আমি প্রিন্ট করব হলো এম এর মান, প্রিন্ট এম, আচ্ছা এটা আমি প্রিন্ট করব। তাহলে এইখানে এই দুটো ফাংশনের মধ্যে আমাকে একটা যেহেতু ডিফাইন করা আছে, তাই আমি আরেকটা নেব, খালি এর মান আমি নেব হলো টু, তাহলে একটা নিলাম আরেকটা বির মান কিন্তু আমার এখানে ডিফাইন করা আছে, এখন আমি রান করে দেখব, দেখেন ফোর। ঠিক আছে, জাস্ট বির মান ডিফাইন করে দেওয়া যাবে, মানে এই ল্যামডা ফাংশনের মধ্যে আরেকটা মান আমরা ডিফাইন করে দিতে পারবো। এখন আপনারা বলতেন ভাই ল্যামডা ফাংশনে কি বুঝি না, ল্যামডা ফাংশনে এত প্রয়োগ দেখাচ্ছেন, আসলে ল্যামডা ফাংশন কিছুই না, একটা সিম্পল একটা কিওয়ার্ড যেটা ফাংশন হিসেবে কাজ করছে, একই সাথে এক্সপ্রেশন ইনপুট দুটোই নিচ্ছে একবারের জন্য, মানে শর্টকাট ফাংশন আর কি বলতে পারি। আচ্ছা তাহলে এটা হলো ল্যামডা ফাংশনে একটা ডিফাইন করে দেওয়া থাকলো, এখন আমরা ইউজার ডিফাইন ফাংশনের সাথেও ল্যামডা ফাংশনকে কিন্তু ব্যবহার করতে পারি, মানে কিছুটা ইউজার ডিফাইন আবার কিছুটা ল্যামডা ফাংশন। যেমন আমি যদি সাপোজ, ধরেন আমি আপনাদেরকে দেখাই, সাপোজ যদি আমি কই গেল, আমি যদি এই যে এ এক্স এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি এক্স প্লাস সি, আরে প্লাস হয় নাই, প্লাস বি এক্স প্লাস সি, এই ফাংশনটার আমি ভ্যালু বের করবো, কিন্তু দেখেন এইটা তো আমাদের দ্বিঘাত সমীকরণ একটা ফাংশন, তো এইখানে কিন্তু হলো এ আর বি সি মান ফিক্সড, আর শুধুমাত্র এক্স এর মানটা ভ্যারি করছে, তাহলে আমি এটা কি করব, তাহলে এ আর বি মান ফিক্সড, তাহলে আমরা আমরা একটা ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নিই, ডেফ ক্যালকুল, আচ্ছা ডেফ ক্যাল এটা নামে একটা ফাংশন, যেখানে আমার হলো এ ফিক্সড হবে আমার ভ্যালুগুলো, এ কমা বি কমা সি, ঠিক আছে এগুলো ফিক্সড,
আর আমার ল্যামডাটা হবে কি, রিটার্ন করবে কি, রিটার্ন রিটার্ন ল্যামডা এক্স কমা এ, আচ্ছা এ এক্স, তারপরে হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা আমার রিটার্ন করবে। এবিসি কিন্তু ডিফাইন, ঠিক আছে। এখন এটা কিভাবে করবো, এবিসির মান কিভাবে ফিক্সড থাকবে, আমি এখানে অ্যান্সার নামে এ এন অ্যান্স অ্যান্সার নামে আরেকটা আমার ইয়ে নিচ্ছি, হলো ভেরিয়েবল নিচ্ছি, যেখানে ক্যালকুলেটারের মধ্যে আমি কি পাঠাতে দেবো, এবিসি ফিক্সড রাখলাম। এবিসি হলো ধরে রাখলাম হলো 1, 2, 3, এটা এবিসি ফিক্স। এখন দেখেন আমি ক্যালকুলেশন করবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এবিসি ফিক্সড করে রাখলাম। এখন শুধু আমার অ্যান্সারের মধ্যে আমি যদি শুধু এক্স এর ভ্যালুটা দিই, সেটা কিন্তু ল্যামডাতে চলে যাবে গিয়ে, আমাদের ওই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কিন্তু স্পেস দিয়ে দিয়ে এটা কিন্তু ক্যালকুলেশন সে করে নেবে। তাহলে এখন আমি এখানে যদি আমি প্রিন্ট দেই, PRINT প্রিন্ট, প্রিন্ট হলো অ্যান্সার, এ এন এস অ্যান্সার, অ্যান্সারের মধ্যে যদি আমি এক্স এর মান দিই হলো 2, তাহলে আমার সে এই দ্বিঘাত সমীকরণের মানটা দেখাবে, আর এবিসি এর মান এরা ফিক্সড সবসময় থাকছে। তার মানে একটা ভ্যালু চেঞ্জ করলে আমাদের এবিসি ফিক্সড যেটা মান, তাহলে এখানে ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করলাম, আবার এখানে আমি আমার ল্যামডা ফাংশনটা ব্যবহার করলাম। এই যে আমার 11 কিন্তু এখানে দিচ্ছে, দেখেন এর মান 1 আর এখানে 2, তাহলে 2 2 4, 4 2 8, আর এখানে 2 2 এর মান কত, 2, আর এক্স এর মান 8 4 কত, এ ভাই কম বেশি হচ্ছে কে, এক্স এর মান কত দিচ্ছি আমি, এক্স এর মান 2 2 4, আর সামনে এর মান 1, আচ্ছা 4, শুধু এর মান 1 যেহেতু 4, বির মান 2 আর এক্স এর মান 2 2 4, 8 8 3 11, ঠিক আছে। আমার এখানে কিন্তু 11 হলো, তার মানে এবিসি মান এখানে প্রথমে ফিক্সড করে রাখলাম, পরে শুধু অ্যান্সারের মধ্যে আমি আমার এক্স এর মানটা পাস করে দিলাম, তখন আমার শুধু সে ইয়ার মান চেঞ্জ করবে। এখন আমি যদি অ্যান্সারের মান এখানে 4 করে দিই, তাহলে দেখেন আমার এখানে জাস্ট খালি একটা করে মান চেঞ্জ করবো, বাকিটা ইউজার ডিফাইন করে রেখেছি। হ্যাঁ, তো এইভাবে করে ইউজার ডিফাইন ফাংশনের সাথে আমি ল্যামডা ফাংশন ব্যবহার করতে পারি। আচ্ছা আরেকটা আপনাদেরকে আমি দেখাবো, একটা আমি লিস্ট নিব যেটাতে কিনা আমি শর্ট করতে পারবো। ধরেন আমি একটা লিস্ট নিচ্ছি এখানে, এই যে 1, 2, এটা একটা আমার লিস্ট, ঠিক আছে। তারপরে হলো আবার হলো 1, 2, তারপরে হলো 0, 1, তারপরে হলো এই 5, 9, আচ্ছা দেখি ব্র্যাকেট দিই 5, আচ্ছা এগুলো এক একটা আমার এলিমেন্ট এই লিস্টের মধ্যে এখানে, হ্যাঁ এগুলো এলিমেন্ট। এখন আমি চাচ্ছিলাম যে এলিমেন্ট গুলোকে আমি সেকেন্ড ইন্ডেক্স অনুসারে শর্ট করবো। আমরা আসলে পেয়ার মাধ্যম পেয়ার ফাংশন দিয়ে কিন্তু সাধারণত শর্ট করি, যারা সি এবং সি প্লাস প্লাস এ করি, এরকম দুইটা সংখ্যা থাকলে একটার পার্সপেক্টিভে শর্ট করলে পেয়ার ফাংশন দিয়ে খুব সহজে শর্ট করা যায়। তো যাই হোক, এটাকে শর্ট করার জন্য আমরা যেটা ব্যবহার করব, এ ডট শর্ট লিখব, এ ডট শর্ট। এখন এখানে আমরা কি নামে একটা কিওয়ার্ড ইউজ করব, কি যেটা কিনা একটা ফাংশন ইনপুট নেয়, ফাংশনের যেটা কিনা একটা ফাংশন ইনপুট নেয়, যে ফাংশনটা আমাদেরকে কি করে হলো যে আমাদেরকে প্রথম এলিমেন্টটা দিবে। তো আমরা সাধারণত যদি আমরা আমরা যদি এমনিতে ল্যামডা ফাংশন না ইউজ করে করি, তাহলে আমরা ধরেন এরকম সেকেন্ড নামে একটা ফাংশন ইউজ করে ব্যবহার করলাম, এই যে এখানে আমি সেকেন্ড নামে একটা ফাংশন ইয়ে করলাম, ঠিক আছে। এখন এই সেকেন্ড ফাংশনটা আমি উপরে ডিফাইন করে দিচ্ছি, দেখেন এই যে ডিএফএফ সেকেন্ড, ডিএফ সেকেন্ড, এটা আমার হলো রিটার্ন করবে কি, এ আর রিটার্ন করবে রিটিউএন রিটার্ন টিইউআরএন রিটার্ন এ ডট সেকেন্ড ভ্যালুটা, তো এটা তো এটা আমার ডিফেন্ডের মধ্যে এখানে ইয়ে এ দিই। আমার এ নিচ্ছে, এ নিয়ে এর মধ্যে সেকেন্ড ভ্যালুটা আমার এখানে রিটার্ন করবে, আর সেই অনুযায়ী এখানে আবার এখানে শর্ট হবে, ঠিক আছে শর্ট হবে। তো এটা শর্ট হয়ে আমার আমার হলো শর্ট হবে। আর এখন আমি যদি শর্ট করার পরে আমি আমি কিন্তু এখন আমি যদি এ প্রিন্ট করি, প্রিন্টে PRINT প্রিন্ট এ, আমি যদি এ প্রিন্ট করি তাহলে আমার প্রিন্ট হবে এ। দেখি তো কাজ হচ্ছে কিনা ভাই, আরে এগুলো এত ইয়ে হলো কিসের জন্য। এখন যদি রান করি,
ইন্ডেন্টেশন এরর তা তো বুঝতেই পারছি। অটো ইন্ডেন্টেশন আছে, একটা সরাতে হবে। এখানে চুপচাপ থাকার কোনো কাজ নাই, কলোনও দিচ্ছি এখানে, কোথায় আবার ইন্ডেন্টেশন ভুল হয়েছে? ইন্ডেন্টেশন তো বোঝেন মানে ফার্স্ট ব্র্যাকেটের ভুল, তাহলে এটা কোথায় সে ইন্ডেন্টেশন ভুল? দেখি তো কোথায় কয় নম্বর লাইনে দেখাচ্ছে, লাইন 4। সেকেন্ড নামে একটা ফাংশন নিয়েছি, সেটা হলো আমার এইখানে আমার ইন্ডেন্টেশন পড়েছে। অটো ইন্ডেন্টেশন হচ্ছিল না আসলে, বুঝলাম না। আচ্ছা যাই হোক, এটা আমার শর্ট করতে পারতেছি না এখন, আমি মনে হয় ও আমি আমি এটা ল্যামডা দিয়ে করে দেখাই। এই ফাংশনটা এখানে ডিক্লেয়ার না করে, এই যে ফাংশন ডিক্লেয়ার করতে গেলেই সমস্যা, আমি যদি এখানে এটা না করি, এখানে ল্যামডা ফাংশন দিয়ে করি, এটা আসলে এখানে কোথায় আমার ইন্ডেন্টেশন ভুল হয়েছে, মানে অর্থাৎ ইন্ডেন্টেশন ভুল বলতে ওই ফাঁকা রাখার ব্যাপারটা সেটাতে ভুলেছে। আমি এখানে ল্যামডা ফাংশন দিয়ে খুব সহজ চেষ্টা করে দিতে পারি, সেটা হলো ল্যামডা, ল্যামডা আমার সেটা এক্স ইনপুট নিবে, আর এক্স যেন আমার সে এক্স ওয়ানটা রিটার্ন করবে, ঠিক আছে, এক্স ওয়ানটা রিটার্ন করবে, তারপর এখানে আমার শর্ট করে তাহলে প্রিন্ট দিয়ে দিলে আমার এখন প্রিন্ট করবে। দেখি তো আবার ইন্ডেন্টেশন এরো, কোথায় আছে ইন্ডেন্টেশন এরো? ইন্ডেন্টেশন এরর তো আমার কোডেও ভুল নাই কিন্তু হলো, হ্যাঁ এবার ঠিক আছে। দেখেন শর্ট করছে, কিভাবে শর্ট করলো, সেকেন্ড এলিমেন্ট অনুসারে, এই সেকেন্ড এলিমেন্ট 1, প্রথমে 1 নিয়েছে, দেখেন এটা 1 2 ছিল, এই যে দ্বিতীয় এলিমেন্ট, এই তাহলে এটার যেহেতু প্রথম দ্বিতীয় এলিমেন্টটা সবার ছোট তাই এটা প্রথমে চলে আসছে। আবার যদি আমি এখানে এ ইয়া করি, এই হলো আমার এক্স 0 প্রথমটা রিটার্ন করি, প্রথমটা যদি আমি শর্ট করে তাহলে কিন্তু আমার এখানে শর্ট করবে হলো, এই দেখেন প্রথমটা অনুযায়ী শর্ট করতে গেলে এই যে এটা প্রথমে আসতেছে 01টা প্রথমে, ঠিক আছে। আবার আমি এখানে যদি চেঞ্জ করে দেই, ধরেন এখানে যদি 5 করে দেই, 5 এখানে যদি আমি করে দেই হলো 6, তাহলে এখন আমার শর্ট করলে এরকমই থাকার কথা। যদি দ্বিতীয় এলিমেন্ট অনুসারে আমি শর্ট করি, এখানে দ্বিতীয় এলিমেন্ট হলো আমার 1, ইন্ডেক্স যেহেতু 0 থেকে শুরু হয়, তাহলে এখন দ্বিতীয় এলিমেন্ট আমি এক্স 0 এক্স 1 দিয়েছি, তার মানে আমার 5 6 9 কে আমার পয়েন্ট করতে হচ্ছে, সেগুলোর মধ্যে শর্ট করে সাজাবে। তারপর প্রথমটার মধ্যে 5 ছোট, তার মানে প্রথমটাই এরকমই থাকবে। আমার কথা বুঝতেছেন কিনা বুঝতে পারতেছি না, কমেন্টে জানাবেন। 150659, তাহলে আমি শর্টও করে ফেলতে পারতেছি এরকম ল্যামডা ফাংশন দিয়ে। আচ্ছা এটা তো গেল শর্ট করা, তো এখন এরকম আবার ল্যামডা ফাংশনকে অন্য একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবেও পাঠানো যেতে পারে। আচ্ছা ওটা আসলে আমি বলতে চাচ্ছি, এত কিছু না শিখে আমরা যখন কোনো প্রোগ্রাম প্রবলেম সলভ করতে যাবো, তখন আসলে কোন জিনিসটা আমার দরকার সেটা নিয়ে সার্চ দিয়ে শিখলে সেটাই ভালো হয়। তো বেসিক কিছু শেখানোর জন্য ল্যামডা ফাংশন এটুকুই, যে জাস্ট একটা আমার ইনপুট থাকে আর এক লাইনে ল্যামডা কিওয়ার্ড ইউজ করতে হয়, আর এক্সপ্রেশন থাকে, এটা দিয়ে আমাকে রিটার্ন করে সে। তো সেই আমাদের প্রয়োজনের খাতিরেই, অর্থাৎ বলে না প্রয়োজনীয় সকল উদ্ভাবনের জনক, সেই প্রয়োজনের খাতিরে যখন আমরা ইউজ করব তখন সেটা আমাদের আরো মনে হয় ক্লিয়ার হবে। তো আজকে এ পর্যন্তই, এর পরবর্তী টিউটোরিয়ালে আমি ম্যাপ আর হলো ফিল্টার আর রিডিউস ফাংশন নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ, আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।